হ্যালো গাইস, হ্যাপি দিওয়ালি সবাইকে। সবাই আমরা যদু কলোনি বিএইচ রোডটা পার করতে হবে। আমার কাছে একটা হেলমেট আছে, ঠিক আছে? তো কোনোভাবে আমরা তো পার হয়ে যাবো, ওরা জানি না, কারণ ওদের কাছে কোনো হেলমেট মেডিসিনের দোকান থেকে যদি হেলমেট কিনে নিতে পারে, সেটা যদি পড়তে পারে সেটা আলাদা ব্যাপার, বাট এমনি কোনো হেলমেট নেই। তো ঠাকুর নাম্বার ওয়ান, তো সবে বান্টিতে বাড়ির এখানে এসে একটু জল টল খাবো, দেন এখান থেকে আবার বেরোবো, ঠিক আছে? তো এখানে এটা ভোগের রান্না হচ্ছে না? এটা ভোগের রান্না, হ্যাঁ। এখানে যে পুজোটা দেখলে ওটা এখানে ভোগের রান্না হচ্ছে, খিচুড়ি মিচুড়ি হচ্ছে, খিচুড়ি আলুর দম, এটা হয় স্বাভাবিক। এই দেখো আপাতত এটা প্রতিমা নাম্বার টু। তো সবে আমরা পাড়ায় এসেছি হেলমেটটা নিতে, বান্টি বাড়ি থেকে তিনটে হেলমেট নেব। তো ঠিক হয়েছে, অ্যাট লাস্ট আমরা যাব, দেখতে যাব, তাহলে দেখতেই যাব, মানে কালীঘাট যাব, শ্মশানকালী দেখে আসবো। কোনোদিন গেছিস তুই? না, বাবু ও আর কেউ যায়নি, মানে চারজনেরই ফার্স্ট টাইম আমরা শ্মশানকালী দেখতে যাব কালীঘাটে। সেফটি, যেটা মেডিকেল শপে পাওয়া যায় না এই জিনিসটা, হেলমেট। তো গাইস সবে আমরা দুর্গাপুর ব্রিজে, বাবু আর বান্টি মানে ফুল পিক আপে বেরিয়ে গেছে ভাই। ওর পালসার পিক আপ এমনিই ওঠে, আমার স্প্লেন্ডার এত পিক আপ উঠবে না আমার। তো ধীরে সুস্থে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওকে, ওখানে নেমে দেখা হচ্ছে, এখানে একাতে বাইক চালানো চোখ হয়ে যাবে। আমরা কালীঘাটে এখানে এসে গেছি, শ্মশানের ভেতর ঢুকলাম সবে, ঠিক আছে? চুলের একদম অবস্থা আছে, হাত ফাত জমে যাচ্ছে লিটারেলি, মানে দুদিন আগে মনে হয়নি যে কালী পুজোয় এত ঠান্ডা পড়বে, আর এখন হট করে কিরকম একটা বাজেভাবে ঠান্ডাটা পড়ে গেল। এটাই হচ্ছে কালীঘাটের শ্মশানকালী, মানে জাস্ট অসাধারণ, আমার ফার্স্ট টাইম আসা তো সেখান থেকে। সো আমাদের কালীঘাটের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, তো আপাতত কোনো ডিসিশন পেন্ডিং আছে যে কোথায় যাওয়া হবে না হবে, তো ওইটা পেন্ডিং মানে বাড়ির দিকেই যাওয়া। হ্যাঁ, সব থেকে বড় কথা, ফার্স্ট টাইম এলাম তো খুব ভালো লাগলো, মানে মাকে তো অল টাইম ভালোই লাগে, আর এইবারে আরো বেশি ভালো লেগেছে। চেতলা অগ্রণীর পুজোটা, এরা দুর্গা পুজোও দারুণ করে, কালী পুজোও দারুণ করে, আমিও এটারও ফার্স্ট টাইম দেখলাম, বাট দারুণ লেগেছে। মানে ওদের কালী পুজোতেও থিম করছে, মানে ফার্স্ট টাইম আমি থিমের পুজো দেখলাম, মানে থিমের কালী পুজো দেখলাম, মানে লাইফে আমি কত একা, কতটাই দুঃখ আমার লাইফে, সব কিছুই ফার্স্ট টাইম। সেলফিতে নেই রে সুরে, আমরা এসে গেছি বাড়িতে, হেলমেটটা খুলিনি, হেভি ঠান্ডা লাগছে তাই। আর এই যে আমার পিছনে বসেছিল, মানে একদম ওয়ান অফ দা ওয়ার্স্ট ক্যামেরাম্যান, মানে আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরাটা, না গিলে নাও ফোনটা, এরকম করছে। জুতোর বাড়িটা তো এখানেই মারবো না, বেকার ছেলে হয় বলে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্যাক্ট, গলাভালা ধরে গেছে, তো এখন বাইকটা ঢোকাবো, ঢুকে ঘরে যাব, ঘুম দেবো, তারপর কালকে সকালে উঠে ভোগ খাবো, আবার ঘুম দেবো, কারণ বিগত দুরাত্ম ঘুম হয়নি। কারণ যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছো যে ঠাকুর আনতে যাওয়ার, তো মানে ওটা অনেক লেটে বাড়ি ফিরেছি, তো আবার আজকের ঘুমোতে ঘুমোতে লেট হচ্ছে, ঠিক আছে? পেঁচা হয়ে যাচ্ছে দিন দিন, ইয়ার করা যাবে তো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও, যা ক্যাচাল করেছি আর কি বলবো, ঠিক আছে? তবুও লাইক শেয়ার কমেন্ট মারো না, তবুও লাইক শেয়ার কমেন্ট মারো না, বিন্দাস। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।